ধন্যবাদ। আপনারা আপনারা জানেন যে আমরা তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি, আমি আমার ক্লায়েন্ট রাকিব হাসানের পক্ষে। কেননা তামিমা সুলতানা তিনি যদিও দাবি করেন যে রাকিব হাসানকে ডিভোর্স দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি কোনোরকম ডিভোর্সের কাগজ সঠিক আইনি প্রক্রিয়া মেনে কোনো ডিভোর্সের কাগজ রাকিব হাসানকে দেননি। তিনি এখনও রাকিব হাসানের বিবাহিত স্ত্রী। এই বিষয়টা নিয়ে আমরা যখন কোর্টে মামলা করি, কোর্ট তখন এটা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন, এবং যেদিন আমরা মামলা করি সেদিন ওনারা একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে ওনারা একটা ডকুমেন্ট দেন যে 2016 সালে রাকিবকে তিনি ডিভোর্স দিয়েছেন বলে দাবি করেন, এবং নাসির হোসেন তিনি এটাকে সমর্থন করেন এবং বারবার কিন্তু উল্লেখ করেন যে আমার বউ করে উল্লেখ করেন। পরবর্তীতে পিবিআই এটাকে তদন্ত করে, অনুসন্ধান চালায়। যদিও আমরা এটা নিয়ে আসলে প্রথমে অনেক আশঙ্কিত ছিলাম বিভিন্ন কথা শুনে, যে তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, হয়তো তদন্ত রিপোর্ট আমরা আদৌ নিরপেক্ষভাবে পাবো কি না। কিন্তু এই বিষয়ে আসলে আমরা ধন্যবাদ জানাই পিবিআই, একেবারে প্রতিটা দিনের হিসাব করে 2016 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটা দিনের হিসাব করে এই তদন্তে নিয়ে আসছেন যে কবে কোথায় কিভাবে তারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ছিলেন, কোন হোটেলে ছিলেন, সেই হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অসংখ্য এভিডেন্স সহ এই তদন্ত রিপোর্টটা কোর্টে আজকে দাখিল করেছেন। এই রিপোর্টে চলে এসেছে যে উনি যে শুধু রাকিবের স্ত্রী তাই নন, ওনার নাসিরের সাথে বিয়েটা অবৈধ, যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজব্যান্ড হিসেবে নেওয়া সম্ভব না। উপরন্ত ওনারা যেই কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন, সেই স্মারকগুলো জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন। এই বিষয়টা পিবিআইয়ের তদন্তে সুস্পষ্টভাবে এসেছে। ডাক বিভাগও জানিয়েছে যে পরীক্ষামূলক পোস্ট অফিস বলে এবং এই স্মারক নম্বরে আসলে রাকিবকে কোনো ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়া মেনে প্রদান করা কখনোই হয়নি। তো পিবিআই তার তদন্তের রিপোর্টে তিনজনকে আসামি করে রিপোর্ট দাখিল করেছেন আজকে। এখানে এক নম্বর আসামি তামিমা সুলতানা, ওনার বিরুদ্ধে জাল জালিয়াতি, স্বামী বর্তমান অবস্থায় আরেকটি বিবাহ, ব্যভিচার এবং রাকিবের ব্যাপারে মানহানির অপরাধটা তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় আসামি হচ্ছেন নাসির হোসেন, তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। তৃতীয় একজন তদন্তে এসেছেন, তিনি হচ্ছেন তামিমা সুলতানার মা জনাব সুমি আক্তার। তিনি এই যে জাল জালিয়াতির প্রক্রিয়াটার মধ্যে তিনি ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশ সরকারের ডাক বিভাগের জালিয়াতি করা, তাদের সিল, তারপরে স্মারক, এগুলোকে জালিয়াতির মাধ্যমে মিথ্যা ডিভোর্স দেখিয়ে তিনি এই কাজটাতে নিজের মেয়েকে এবং নাসির হোসেনকে সহায়তা করেছেন। তাই আজ তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল হয়েছে, এই বিষয়ে আমরা শুনানি করেছি, শুনানি শেষ এবং আমরা একটি দরখাস্ত দিয়েছি, যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্ত জাল জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে, তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত এটা আদেশের জন্য এখন পেন্ডিং রেখেছেন। আমরা এই বিষয়ে আমি কথা বলতে চাই এইটাই, যে আমরা যেটা বলছিলাম যে যে অভিযোগটা আমরা নিয়ে আসছিলাম সেটা আবারও সত্যতাভাবে মানে খুব প্রতিষ্ঠিতভাবে প্রমাণিত হলো যে পিবিআই অফিসার পিবিআই মিজানুর রহমান স্যার এবং পিবিআইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সত্যিটা ওনার সামনে নিয়ে আসছে। এখন তাহলে কী হবে, এখন যদি তামিমা আপনার কাছে ফিরে আসতে চায়? সেটা একান্ত সে তো প্রয়োজনত এখনও সে আইনত আমার ওয়াইফ, তো এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা দুইজনের, আমার ডিসিশনে তো হবে না, তারও ডিসিশন আছে। অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করব। তামিমকে এখন তো আপনাদের বিয়ে বৈধ, যদি বিয়ে বৈধ হয় আপনি তাকে নিয়ে সংসার করবেন কিনা সেটা অবশ্যই দেখা যাবে। ওইটাই তো কথা, কথা হলো যে এইটাই সে আইনত ভাবে এখনো আমার ওয়াইফ,
এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায় সেটা তার বিষয়ে, সে আসতে পারে, আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। বাট এখন সে যদি আসে, যেহেতু ডিসিশনটা দুইজনের আমাদের, ঠিক আছে, স্বামী স্ত্রীর ডিসিশনটা দুইজনের, তো দুইজনের মতামত নিয়েই সংসার হয়। তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে কোনো না নেই।